তো হে গাইজ, আমি শুভ চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে। আজকের ব্লগটা কি হবে সেটা তো তোমরা দেখে বুঝেই গেছো। তো চলো বেশি না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। আর সবার ফার্স্ট কথা, আজকে আমি মাকে বললাম যে মা আমি একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো, পঞ্চাশটা টাকা দাও। মা 50 টাকা দেখলাম একবারে দিয়ে দিয়েছে, তার জন্য এটা এনেছি। এর ভিতরে 5টা থাকবে আমার কাছে আর 5টা থাকবে এর কাছে। তো তারপরে খেলাটা হবে যে আগে খেতে পারবে সে তো জিতে, আর যে হেরে যাবে তার জন্য একটা বহুত বড় একটা খারাপ জিনিস ওয়েট করছে। তো চলো বেশি না বকে ভিডিও শুরু করা যাক। তো গাইজ, এই যে আমাদের প্লেট চলে এসছে, এই যে প্লেট দেখতে পাচ্ছ তোমরা, দেখাই ভালো করে, এই যে প্লেট আর এই যে চিপস, ওর দিকে 5টা আমার দিকে 5টা। আর ভিডিওটা করবে কে? এরা এই চিপসের দিকে তাকিয়ে আছে। ভিডিওটা করবে কে? অনেক। ঢেলে নেওয়া যাক আর ততক্ষণ একটা সিনেমাটিক শট হয়ে যাক চিপস নিয়ে। পাঁচটা লেজ মানে অনেকটাই আছে, দেখতে পাচ্ছ তো অনেকটাই আছে। আর চলো এখন শুরু করবো ভিডিওটা। আর ক্যামেরাটা ধরবে অনেশ, আর যদি হেরে যায় তাহলে তাকে হাফ প্যান্ট আর হাফ হাতা জামা পরে বাইরে দিয়ে ঘুরে আসতে হবে এই ঠান্ডার ভিতরে, ঠিক আছে কাজী? একদম, এই তো সবাই করে ভাই। সবাই নাকি বাইরে আজকে অনেক ঠান্ডা হয়েছে, অনেক ঠান্ডা পড়েছে তো। পুকুরে এক পা না যে ঝাড়বে তো এক পা পুকুরে না, এগুলো ঠিকঠাক চ্যালেঞ্জ হয়েছে। এক পা পুকুরে নামাতে হবে, কিন্তু এখন তো পুকুরে যেতে দেবে না। কলে ঠান্ডা জলে চুবাতে হবে, একটু ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ ঠান্ডা জল ঢুকবো, আমার বহুত জোরে জোরে পটি হবে। দিচ্ছে আমি একটা, এই যে দিচ্ছে খাইয়ে দে না, বরকে দিল বউকে দিল বর হচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ এখন মানে এই যে টাইমার সেট হয়ে গেছে, এই যে টাইমার এই যে এখানটা আছে, মানে এটা শুরু হয়ে যাবে 30 সেকেন্ড করে দিয়েছিস। তো তন্ময় পুরো টাইম সেট করে দিয়েছে 30 সেকেন্ড করে, 30 সেকেন্ডের ভিতরে এগুলো খেতে হবে ভাই, তার আগেই খাওয়া শুরু করে দিচ্ছে। তো চলো গাইজ, খেতে না পারলে পানিশমেন্ট আছে যে, হ্যাঁ ও আবার খেতে না পারলে ওইটা এখন ওটা বাদ, ওটা বাদ, ওটা বলছে এটা করলে তো হবে না, এই লাস্টে শেষ করবে। তাকে কাটে 4টের মধ্যে 3টে লঙ্কা খেতে হবে, গরু তো 4টে একবারে ঢুকাচ্ছে, টাইম টপ হয়ে যাচ্ছে। কি করে খায়
চলো আমাদের টাইম তো অফ হয়ে গেছে আর ফুল শেষ করতে পারি না। তো গাইস ভাই ওইটুকু শেষ করেছে 30 সেকেন্ডের ভিতরে, এখন আমার মানে আমার পালা। তো চলো শুরু করা যাক। দেখো গাইস কতগুলো করে খাচ্ছে আবার আমাকে বলছিল, ঠিক আছে লঙ্কাটা মনে হয় আমাকে খেতে হবে। ঢুকাচ্ছে দেখো কতগুলো করে, 5-6টা করে এক একটা বারে। ওই দেখো অবস্থা দেখো কি, মানে গরুও মনে হয় এতটা করে খায় না, ওই যতটা করে খাচ্ছে ঢুকা ভিতরে ঢুকা তারপরে খায়। আর 6 সেকেন্ড বাকি আছে। গালে তো অনেকটা করেই ছিল, এখনো খাচ্ছে এখনো খাচ্ছে আর দেখা যায় দুজনের ভিতরে বেশি আছে কার প্লেটে। বেশি লঙ্কাটা তুমি নাও বাবা, না তিনটে লঙ্কা খুব মজার হচ্ছিস, তো আবার বউ সাজাতে হবে। আর তোমরা একটু কমেন্ট করে বলো এই যে কাটতে বেশি আছে, বেশি আছে তো মনে হচ্ছে কোনটায়, সুবরটাতেই বেশি আছে মনে হচ্ছে, না সুবরটাই তো গুঁড়ো গুঁড়ো বেশি মনে হচ্ছে, এটা সুবরটাই বেশি আছে। ঠিক আছে তো আমাদের গেমে কি ছিল, গেমে যে হারবে তাকে হচ্ছে লঙ্কা খাওয়া খেতে হবে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ ছিল পানিশমেন্ট হিসাবে। তো এই যে লঙ্কা আছে, এই যে তো এবার ও খাবে। কটা লঙ্কা আছে? তিনটে, আরেকটা লঙ্কা ছিল এই যে। তো আমাদের গেমে পানিশমেন্ট ছিল কটা, তিনটে খেতে হবে তাই তো, চারটের মধ্যে তিনটে লঙ্কা খেতেই হবে। আচ্ছা চলো ধরো, তো এই যে লঙ্কা এবার এদের পানিশমেন্টের পালা। এখানে তোমাকে চারটের মধ্যে তিনটে লঙ্কা খেলি হবে, বেশি অত্যাচার হচ্ছে না তোমার, তিনটে লঙ্কা তুমি খেয়ে নিতে পারো অসুবিধা নেই। সেটাই চোখের অবস্থা দেখো, জল জল করছে হালকা হালকা, ঠিক আছে নে এবার খাওয়া তাড়াতাড়ি। অবস্থা দেখো গাইস, ও এবার শেষ, সিরিয়াস ও শেষ, তাড়াতাড়ি না এই দুটো কেন আছে, আবার কাজটা কি করে হবে এখন, এই আর একটা আছে আর একটা খেতে হবে তিনটে। তারপর কটা খেয়েছে? দুটো খাইছে এখনো, এখনো আর দুটো। এই যে দেখো অবস্থা এই, ঠিক আছে গাইস আমার তো ঝালি লাগেনি। হ্যাঁ ও তো ঝালি লাগেনি, এখনো এটা খা। এই যে দুটো ভাই দুটো এখনো গাইস ওই যে চলে আসছে, ঠিক আছে ঝালি লাগেনি, তোরা হ্যাপি তো? হ্যাঁ আমরা সে হ্যাপি, ও এখনো কোনো ঝালি লাগেনি, ঠিক আছে ও বাইরে। তো চলো গাইস দেখি ও কি করছে বাইরে, ঠিক আছে তো চলো এখন আমরা যাচ্ছি, আয় দেখি ও কি করে। আয় ধরো দুজন দেখো এখানে বসে আছে, ঠিক আছে দেখি দাদার অবস্থা দেখো গাইস, ও বলছিল আর কিচ্ছু হয়নি, চোখ মুখ দিয়ে দেখো জলমল বেরিয়ে কি অবস্থা, ঠিক আছে দাদা এখন কেন যে চিনি খেতে গেছে, ওর অবস্থা দেখো কেমন করছে দেখো, কুত্তার মতো, কুত্তার যেমন ভাই ঠিকই চলছে, কুত্তার যেমন গরম লাগলে যেমন করে ও রকম অবস্থা ওর। ওই দেখো চোখটা দেখি ভাই, চোখটা একবার তাকা ভাই বড় ভাই, চোখের অবস্থা দেখো, ঠিক আছে এখন চিনি খাচ্ছে ও শেষ, ফুল শেষ, ও যখনই তখনই বললো ওর কিচ্ছু নেই, কিন্তু চোখের রিয়াকশন দেখে বুঝতে পারছো কি হয়েছে ওর, ভাবছে এই জন্মের প্ল্যান, ঠিক আছে আমি তো জানি আমি হারবো, আমি ওর জন্য বলেছি আমার দিকে ঘোরা। আমি তো এখন দাদার দাদা তোর কেমন হচ্ছে, মানে তোর ভিতরে কেমন হচ্ছে এটা কি, তাক কান মুখ আর অনেক কিছু জ্বলছে গাইস। তো গাইস আমার এখন এখন কথা বলার রেতে নেই, তো গাইস আমি পরে আবার এসে কথা বলছি। গাইস আজকে ভিডিও এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন চ্যানেল আসবে, চ্যালেঞ্জ আসবে কি না সেটা কমেন্টে অবশ্যই জানিও, জানি ভালো হয়নি তাও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। আর আরো ভালো ভিডিও আনার চেষ্টা করছি, ঠিক আছে কারণ একটু সমস্যায় আছিস তোমরা তো জানোই। তো চলো গাইস আজকে ভিডিওটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যারা যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, ভিডিও দেখে গেলেই হবে না সাবস্ক্রাইবও করতে হবে। তো আসছি খুব তাড়াতাড়ি আর একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।